হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, সবার ছাদে নিশ্চয়ই এখন কাটাই ছাটাই চলছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে জবা গাছ কিন্তু কাটিং করেছিলাম, আর কাটিং করা মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই আমার গাছে দেখো নতুন নতুন পাতা আসা কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটা গাছে একই রকম চেহারা, আর কিছু গাছ এখনও বাকি আছে কাটিং করা। সেটা কেন বাকি আছে সেটা তো খুব শিগগিরই তোমরা জানতে পারবে যে এখন আমি কেন কাটিং করিনি। এই সব গাছ দেখো একদম পুরো হার্ড প্রুনিং, আমার প্রতিটা গাছ হার্ড প্রুনিং করা, তারপর গাছে কীরকম চেহারা, আর কিছু কিছু ব্রাঞ্চে তো মানে কুড়ি আসাও শুরু হয়ে গেছে। এখনও তো আমি কিচ্ছু করিনি, মানে কোনো না কোনো খাবার দিয়েছি, না কোনো তরল সার, কিচ্ছু না, জাস্ট কাটিং করেছি। তারপর যেমনটা তোমাদের বলেছিলাম একবার ফাঙ্গিসাইড স্প্রে করার কথা, সেরকমভাবেই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। তো বন্ধুরা, এবার যখন আমার গাছে নতুন পাতা আসা শুরু হয়েছে তোমাদের বলেছিলাম, তখন আমরা করব গাছগুলো রিপোর্টিং। তো এখন সেই সময় চলেছে গাছগুলো রিপোর্টিং করবো, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জবা গাছের জন্য মাটি বানাতে হবে। কীরকম মাটিতে জবা গাছটা বসাতে হবে আর কত সহজভাবে আমি মাটিটা বানাবো সেটাই আজকে থাকছে ভিডিওতে। কারণ একটা জিনিস জানবে যে এই মাটিতে কিন্তু সারা বছর গাছটা থাকবে, একটা সারা বছরের খাবার, একটা সারা বছরের মাদার মাটি বলতে পারি এই জবা গাছের জন্য। তো জবা গাছে সেই মাদার মাটি, যেই মাটিটা কিন্তু তোমাদের সারা বছর চলবে, সারা বছর কাজ করবে তোমাদের জবা গাছের ডেভেলপমেন্টের জন্য, সেই রকমই কিন্তু একটা মাটি তোমাদের এখন বানাতে হবে। তো কিভাবে সেই মাটি বানাবে আর কি কি মিশাতে হবে সে সব কিছু নিয়ে আছে কথা হবে, খুব সহজভাবে আমি দেখাবো। কারণ জানো অনির্বাণ মানেই সহজ ভিডিও, সহজভাবে সব কিছু দেখাই, আর সহজভাবে কাজ করলেই কিন্তু তোমাদের সুন্দর গাছ হবে। বেশি কমপ্লিকেটেড বা বেশি কমপ্লিকেশন কিছু করতে গেলেই কিন্তু হবে সমস্যা। তো চলো দেখে নেওয়া যায় জবা গাছের সেই মাটি, যেই মাটিতে তোমরা নতুন জবা গাছ বসানো থেকে শুরু করে পুরনো জবা গাছ রিপোর্টিং, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু তোমরা সেই মাটিতে কিন্তু করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কী সেই মাটি যে মাটিতে আমি জবা গাছ রিপোর্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম মাটি আর মাটির উপকরণ কি কি লাগবে সব নিয়ে আমি বসে পড়েছি। ভিডিওটা যাতে খুব শর্ট হয় কিন্তু যার মধ্যে থাকবে প্রচুর ইনফরমেশন, সেই রকম ভাবেই দেখো মাটিটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের বানানো দেখাবো। তো প্রথমেই বলি যে মাটির মধ্যে কি কি আছে। প্রথমেই মাটিটার মধ্যে আছে 40% গার্ডেন সয়েল, তার সাথে 30% আছে তোমাদের ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যেটা তোমাদের কাছে সেটা ইউজ করবে, 20% লাল মোটা বালি, আর 10% কিন্তু আমি কোকোপিট দিয়েছি। এই 10% কোকোপিটটা একদম অপশনাল, আমি মনে করি যে কোকোপিট দিলে মানে গাছ ভালো হয়। কারণ দেখো এই জবা গাছগুলো কিন্তু পুরো গরমের মধ্যে থাকবে, আর আমাদের এখানে গরম 40-44 ডিগ্রি অবধি চলে যায় মাঝে মধ্যে। তো এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যদি আমরা মেশাই যাতে মাটিটাকে একটু ঠান্ডা রাখবে, অনেকক্ষণ জলটা হোল্ড করে থাকবে এই গরমের সিজনে, তা আমার মতে কোকোপিট দিলে সমস্যা কিছু হয় না। এবার তোমাদের যদি মনে হয় না কোকোপিট দেবো না, দিলে আমার গাছের ক্ষতি হতে পারে, তোমরা কোকোপিটটাকে স্কিপ করতে পারো। তো এখানে আরেকবার বলে দিচ্ছি, 40% গার্ডেন সয়েল আছে, 30% আছে নর্মাল ভার্মি কম্পোস্ট বা গোবর সার, গোবর সার অন্তত যেন 1 বছর পুরনো হয়, ঠিক আছে, 20% লাল মোটা বালি যেটা বাড়ি করতে ব্যবহার হয় সেই বালি, আর 10% আছে কোকোপিট। এইটা হচ্ছে বেস, এইটা হচ্ছে বেস। এর ওপরে কী কী ইনগ্রিডিয়েন্টস আরও মেশাচ্ছি বা মিশিয়েছি বা দিয়েছি সেটা আমি তোমাদের এবার আস্তে আস্তে বলবো। এইখানে যেই মাটির কোয়ান্টিটিটা দেখছো ওটা 8 ইঞ্চি টবের মাটি। একটা 8 ইঞ্চি টবে কীরকম মাটি হয় তার উপর বেস করে কিন্তু এখানে বাকি উপাদানগুলো আমি তোমাদের বলছি। প্রথমেই দেখো এখানে আছে হাড়ের গুঁড়ো বা বোন মিল যাকে বলে, খুব ইজিলি অ্যাভেলেবেল বোন মিল। এখানে আছে তোমার 50 গ্রাম, 50 গ্রাম বোন মিল মানে রাফলি আমি ধরো যদি বলি 1 মুঠো, ঠিক আছে, 1 মুঠো বোন মিল আছে, 50 গ্রাম বোন মিল আছে, 50 গ্রাম আছে এখানে শিং কুচি, ঠিক আছে, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, এটা হচ্ছে শিং কুচি, শিং কুচি বা শিং চাঁচা যাকে বলে, এই শিং চাঁচাও কিন্তু আছে 50 গ্রাম, ঠিক আছে। এখানে আছে কৃষি জীবন জিয়ার দানা, যেটা আমি সব গাছের ক্ষেত্রে ব্যবহার করি, খুবই ভালো। তো জিয়ার দানা ওই ধরে নাও 2 চামচ মতো জিয়ার দানা দিয়েছি। আর এইখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি বলবো যে সবাইকে জোগাড় করতে, সেটা হচ্ছে স্ট্যারামিল, স্ট্যারামিল বা চামড়া সার যাকে বলে। এটা একটুখানি হয়তো তোমাদের নাও পেতে পারো, স্ট্যারামিলটা অনেক জায়গায় নাও পাওয়া যেতে পারে, কারণ অনেক বন্ধুরা এমন এমন জায়গায় থাকো যেখানে হাড়ের গুঁড়ো পাওয়াটা একটা খুব দুষ্কর ব্যাপার।
তো সেখানে স্ট্যারামিল তোমরা ব্যবহার করতে পারো। এবার কথা বলি হচ্ছে কারু কারুর বাড়িতে আমি জানি এই হাড়ের গুঁড়ো শিংকুচির সমস্যা আছে, মানে তাদের বাড়িতে আনার সমস্যা আছে, সেই ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা ডিমের খোসা ব্যবহার করতে পারো। ডিমের খোসা অবশ্যই সেটা কাঁচা ডিম হলে ভালো, কাঁচা ডিমের খোসাটাকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপর সেটাকে গ্রাইন্ডারে পেস্ট করে মানে গুঁড়ো করে তোমরা কিন্তু মিশাতে পারো। ডিমের খোসা দিতে পারো, তোমরা কলার খোসা রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে এই মাটির সাথে মেশাতে পারো। এইগুলো হচ্ছে অপশনাল, যারা এইগুলো ব্যবহার করতে পারবে না তাদের জন্য আমি বললাম। স্ট্যারামিলটা চেষ্টা করো দেওয়ার, স্ট্যারামিলটা কিন্তু জবা গাছের জন্য খুবই ভালো, মানে খুব ভালো স্ট্যারামিলটা দিতে পারো। আর কৃষি জীবন জিয়ার দানা তো অলরেডি প্রচুর বন্ধুরা কিনে ফেলেছো, আর যারা মানে যাদের দরকার কৃষি জীবন জিয়ার দানা আমার নিচে রাখা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিং করো, আমি বলে দেবো কীভাবে কিনতে হবে। যদি তোমাদের লোকালে নার্সারিতে কৃষি জীবন জিয়ার দানা না পাও তাহলে, এবার অনেক বন্ধু আমাকে যে বিভিন্ন কোম্পানির জিয়ার দানা একই ধরনের দেখতে সেই রকম জিয়ার দানার ছবি তুলে আমাকে পাঠিয়েছো, এবার দেখো বাকি কোম্পানির জিয়ার দানা কীরকম কি আমি বলতে পারবো না, হয়তো কৃষি জীবনের থেকে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। যেটা আমি নিজে পার্সোনাল ব্যবহার করি আমি সবসময় সেটাই তোমাদের রেকমেন্ড করব। কোনো কোম্পানিকে আমি ছোট বা বড় করতে চাই না বা করবও না, কারণ যেটা আমি ব্যবহার করিনি সেই সম্বন্ধে কিছু বলা আমার ঠিক না। তো অন্যান্য কোম্পানির জিয়ার দানা থাকতেই পারে, কিন্তু সেটা কতটা ভালো বা কতটা খারাপ আমার পক্ষে বলা সম্ভব না। আমি এই কৃষি জীবন জিয়ার দানা মানে লাস্ট 1-1.5 বছর ধরে এটাই ব্যবহার করে আসছি, আর অন্য কিছু ব্যবহার করিনি। তো আমি তো যদি আমাকে বলো আমি এটাই রেকমেন্ড করবো তোমাদের, ঠিক আছে? আর কারো যদি এটা তোমাদের লোকাল নার্সারিতে না পাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো কীভাবে তোমরা পাবে। তো এই তো গেল উপাদান, এর সাথে কী দেবো, এর সাথে দেবো হচ্ছে এইটা ফুরাডন পাউডার, ফুরাডন দেখো ফুরাডন এইটুকু, জাস্ট এইটুকু, ঠিক আছে? এর জায়গায় তোমরা থাইমেটও ব্যবহার করতে পারো। এটা দেওয়ার একমাত্র কারণ যাতে মাটি বাহিত কোনো রোগ কোনো সমস্যা যাতে মাটির মধ্যে যেটা থাকে সেটা গাছের মধ্যে না আসে, ঠিক আছে? এটা দিলাম, আর তার সাথে আমরা দেবো সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ, মানে এটা 8 ইঞ্চি টবের জন্য বলছি। সিঙ্গেল সুপার ফসফেট দেখো এই হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার তোমাদের যেরকম বড় টবের জন্য তোমরা মাটি বানাবে সেই অনুযায়ী তোমরা কিন্তু করবে। এবার আমি এটাকে মিক্স করে নেবো ভালো করে। এবার এই মাটিটা বানানোর পর সব থেকে ভালো হবে 15 দিন জল ছিটিয়ে তোমরা যদি মাটিটাকে রাখো, ঠিক আছে, একটা বস্তার মধ্যে ভরে জল ছিটিয়ে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো তৈরি হবে, ঠিক আছে? এবার যদি তোমাদের কাছে সময় না থাকে, একদমই সময় নেই, অন্তত দুদিন জল ছিটিয়ে একটা বস্তা দিয়ে ঢেকে রাখো, ঠিক আছে, তারপর ব্যবহার করো। কারণ এই মাটিটার উপাদানগুলো একটুখানি জল ছিটিয়ে দিলে কী হবে, জিনিসটা ভালো মিক্স হবে তোমাদের মানে গাছের জন্য ভালো। মিনিমাম 15 দিন, যদি কেউ মাসখানেকও যদি এটা করতে পারো তাহলে তো মানে আরও সুন্দর মাটিটা তৈরি হবে, কিন্তু জানি অনেকের পসিবল না সেটা করা। তো চেষ্টা করো অন্তত দুদিন জল ছিটিয়ে একটা বস্তার মধ্যে ভরে মুখটা আটকে রেখে দেবে একটা ঠান্ডা জায়গায় মানে শেড এরিয়ায়, তারপর দুদিন পর এটাকে বস্তা থেকে বার করে একবেলা রোদ খাইয়ে তোমরা কিন্তু মাটিটায় গাছ বসাতে পারবে আর গাছ রিপোর্ট করতে পারবে যা ইচ্ছা তোমার, ঠিক আছে? তো এই হয়ে গেল আমার মাটি বানানো, এখানে যা যা উপাদান দেখালাম মানে খুব সহজে পেয়ে যাওয়ার কথা, এমন কিছু কমপ্লিকেটেড জিনিস দেখায়নি। কারোর যদি কৃষি জীবন বা কি বলবো চামড়া সার যেটাকে বলে সেইটা যদি তোমরা যদি না পাও, ঠিক আছে, সেইটা যদি না পাও তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করো হাড়ের গুঁড়ো আর শিংকুচি এই দুটো। আর হ্যাঁ, যে একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে নিমখোল, অবশ্যই নিমখোল হাফ মুঠো নিমখোল কিন্তু এর মধ্যে মেশানো আছে, তো নিমখোলটা দিতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? এইভাবে সহজে তোমরা একটা মাটি বানিয়ে ফেলবে, আর এই মাটির মধ্যে আমার যাবতীয় জবা গাছ আমি কিন্তু এই মাটিতেই রিপোর্ট করব। এই মাটিটায় তোমরা কিন্তু চাইলে করবি, টগর, অ্যালামন্ডা, বেল, জুই এই ধরনের গাছও রিপোর্ট করতে পারো খুব ইজিলি, ঠিক আছে? কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। তো এতটাই ভালো মাটি, আর যে যতদিন এই মাটিটাকে জল ছিটিয়ে প্রিজার্ভ করে রাখবে তোমাদের মাটি কিন্তু তত সুন্দর হবে, ঠিক আছে?
তত সুন্দর হবে। তো এই মাটিটা অবশ্যই বানিয়ে ফেলো তোমাদের বাড়িতে, বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই মাটিতে গাছটা বসিয়ে গাছটা কিরকম হচ্ছে সেটা আমাকে বল, কারণ লাস্ট ভিডিও যখন আমি শীতের ভিডিও করেছিলাম তখন সেই মাটিতে তোমাদের রেসপন্স হিউজ ছিল, প্রচুর ভালো 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 ফুল হয়েছে তোমাদের। এই মাটিটা তোমরা করে দেখো, তারপর বলবে যে কিরকম মাটিটা হয়েছে। আমি নিজে কিছু বলতে চাই না, তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে জিনিসটা কিরকম তৈরি হয়েছে, ঠিক আছে? তো খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এই জবা ফুলের আশ্চর্য মাটি। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর গতকাল গেছে কিন্তু শিবরাত্রি, তোমরা সবাই জানো। তো শিবরাত্রির দিন একটা স্পেশাল ফুল দেখো মানে এটা কী হয়, এটা হচ্ছে সেই ফুল যেটা তোমাদের আমি বলেছিলাম যখন কুড়ি অবস্থা ছিল, এটাকে ভাট ফুল বলে ফুলটাকে। আর এই ফুলটার বিশেষত্ব হচ্ছে শিবরাত্রির দিনে এই ফুলটা ফোটে। তো দেখো আমার গাছে কিন্তু ফুলটা ফুটেছে, আর নিশ্চয়ই অনেকে এখন চিনতে পারবে এই গাছটা কি ফুল। আমার তো খুবই ভালো লাগে, আর এই গাছে এর সেন্ট একটা খুব মিষ্টি গন্ধ আছে, পুরো আকাশে বাতাসে মম করছে। তো এইরকম ফুল কি তোমরা আগে দেখেছো বা তোমাদের বাগানে কি আছে? মানে আমি কিন্তু কারোর বাগানে আজ পর্যন্ত এই ফুলটা দেখিনি, কিন্তু আমাদের লোকালিটিতে আগে একসময় এই ফুলটা প্রচুর পাওয়া যেত, এখন বর্তমানে একদমই দেখা যায় না। তো আমি অনেক কষ্টে এই ফুলটা বা এই গাছটাকে আনিয়েছি অনেক দূর থেকে, তো সেই ফুলটা কিন্তু ফাইনালি ফুলটা ফুটেছে, দেখো অসম্ভব সুন্দর, ঠিক আছে? তো এই যেমন একটা সুন্দর ফুল দেখা দেখাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যেতে যেতে একটা কথাই বলবো, নিচে ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে, ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার আছে, এটাই আমার নাম্বার। সকাল 10টা থেকে রাত 8টা অবধি ফোনটা অন থাকে, তোমরা ফোন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে করতেই পারো। কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।